গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পার্শ্ববর্তী যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নেরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছে বাড়িঘর হারানো লাখ লাখ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইসরায়েলি নির্বিচার হামলায় আরও 76 ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা প্রায় 32,500 পৌঁছেছে। এছাড়া প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।